এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। গ্রেপ্তারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, ফলে এখনই গ্রেপ্তার করা যাবে না তাকে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল কয়েকজনের। এই কর্মসূচি আয়োজন করেছিলেন চৈতালি জিতেন্দ্র তিওয়ারি। এই অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই মামলায় কয়েকদিন আগেই নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আর এই মামলাতেই জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ফলে এখনই তাকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। পরবর্তীতে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের। আর এই মুহূর্তের অন্যতম বড় খবর, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হলো, এমনই খবর পাওয়া যাচ্ছে লোকসভা সচিবালয় থেকে। মানহানি মামলার সাজার জেরে এই সাংসদ পদ খারিজ, এমনই জানা যাচ্ছে সূত্র মারফত।